আসসালামু আলাইকুম, এপিএস কোরিয়া বাই আয়মান চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি 15 অধ্যায় শিব ও গোয়া, অর্থাৎ শিব মানে 10, এখানে দেওয়া আছে শিব মানে 10 আর ও মানে হচ্ছে 5, তাহলে 10 5 15 আর গোয়া মানে অধ্যায়, তাহলে 15 অধ্যায় এখানে দেওয়া আছে। আজকে আমরা এই 15 অধ্যায় নিয়ে আলোচনা করব। নালশিগা আবহাওয়া, মূল শব্দ হচ্ছে নালশি, নালশিগা আবহাওয়া, মালগাছ মূল শব্দ হচ্ছে মাক, তাহলে মালগাছ পরিষ্কার হওয়ার কারণে, এই স থাকলে কারণে, তাহলে আবহাওয়া পরিষ্কার হওয়ার কারণে, খিবনি মন জয় ভালো, তাহলে আবহাওয়া পরিষ্কার হওয়ার কারণে মন ভালো দেওয়া আছে। এখানে দেওয়া আছে এই পাঠের শিরোনামে হাকসুপ মানে পাঠ, আন্য মানে হচ্ছে তথ্য বা পরিস্থিতি। তো বন্ধুরা আমরা চলে যাব দেহওয়া ই, দেহওয়া ইল আলোচনা এক বা কথোপকথন। তো এই কথোপকথনে এখানে আলোচনায় দেওয়া আছে, এখানে তুয়ান এবং রিয়ানের মধ্যে আলোচনা। তুয়ান বলতেছে বিগা বৃষ্টি খেয়ে সুখ সবসময় ওনেও আসছে, বৃষ্টি সবসময় আসছে। রিয়ান বলতেছে নি হ্যাঁ আন খুশি নেও, মানে কিছুতেই আন মানে না, খুশি নে মানে থামছে না, থামছে না। তারপর দেওয়া আছে তুয়ানশি তুয়ান সাহেব উসান ছাতা, ঈশ্বর আছে কি ছাতা আছে কি, তুয়ান সাহেবের ছাতা আছে কি। তুয়ান বলতেছে আনিও না, অপশন নাই, না নাই। রিয়ান সিনিও রিয়ান সাহেবের আছে কি, রিয়ান বলতেছে জনুন আমার ইচ্ছা আছে, আমার আছে। ইতাগা ই মানে ইতাগা মানে একটু পরে, জ হাগো জ মানে আমার, হাগো মানে সাথে, আমার সাথে খাচ্ছি একত্রে, জিবে বাড়িতে খাও যাবেন। তো ইতাগা মানে একটু একটু পরে আমার সাথে একত্রে বাড়িতে যাবেন। এখানে দুইটা পিন দেওয়া আছে, এটা হচ্ছে খেয়ে সুখ মানে সবসময় বা ধারাবাহিকভাবে। জনুন আমি হানগুক অ মানে কোরিয়ান ভাষা, খেয়ে সুখ সবসময়, খুংবু হাগো চর্চা করে, চর্চা হাগো মানে করতে, শিফো চাই আমি কোরিয়ান ভাষা সবসময় চর্চা করতে চাই। খেয়ে সুখ সবসময়, বিঘা বৃষ্টি ওমিয়ন আসলে, চুক্করুল ফুটবল খেলা, হাল মানে করতে, সু অফসুল মানে যাবে ক্ষয় না অর্থাৎ যাবে না, বৃষ্টি সবসময় আসলে ফুটবল খেলা করতে বা ফুটবল খেলা করা যাবে না। ইতেগা কিছুক্ষণ পর বা একটু পর, এখানে দেওয়া আছে জিগুমুন এখন বাপুনিকা, মূল শব্দ আছে বাপুদা, বাপুনিকা ব্যস্ত হওয়ার কারণে, ইতাগা একটু পরে বসে আসুন, এখন একটু ব্যস্ত হওয়ার কারণে একটু পরে আসুন। উড়ি মানে আমাদের বা আমরা, ইতাগা একটু পরে, ই ইয়াগি আলোচনা জম একটু হালকা করব, আমরা একটু পরে আলোচনা একটু করব দেওয়া আছে কিছুক্ষণ পর বা একটু পর। তারপর আমরা চলে যাব দেহওয়া, যদি আমাদের ভালোভাবে জানা থাকে তাহলে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবো। নালশিগা আবহাওয়া, অর্থ কেমন, আবহাওয়া কেমন, এখানে দেওয়া আছে জংদাপ সঠিক উত্তর, দেওয়া আছে এক নম্বরে বিঘা বৃষ্টি ওয় আসছে, বৃষ্টি আসছে। দুই নম্বর প্রশ্ন করছে তুয়ান সিনুন তুয়ান সাহেব উসানি ছাতা, ঈশ্বর আছে কি, তুয়ান সাহেবের ছাতা আছে কি, আনিও না, অপশ নাই, না নাই। এখানে দেওয়া থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে। তো আমরা চলে যাবো অহি ইল শব্দকোষ এক বা শব্দভাণ্ডার এক। নালশি আবহাওয়া, ওয়া এবং খেয়ে জল ঋতু, আবহাওয়া এবং ঋতু, এখানে দেওয়া আছে বোম বসন্ত, তারপর হচ্ছে তাতু থাতা মানে উষ্ণ, তাহলে বসন্ত কি হয়, উষ্ণ হয়। তারপর হচ্ছে ইউরুম গ্রীষ্ম, তপ্তা গরম, তাহলে গ্রীষ্মে গরম হয়, তাহলে এই যে কৃষ্ণ অনেক গরম, গাটা ঘেমে যাচ্ছে। তারপর দেওয়া আছে খাউল মানে শরৎ, খাউল মানে শরৎ, তাহলে শরতে দেওয়া আছে শিওয়ান হাদা মানে শীতল, তাহলে শরতে শীতল, শরতে কি শীতল, তাহলে বসন্তে উষ্ণ, গ্রীষ্মে গরম আর শরতে শীতল। কিউল শীত, শীতে কি সুপ্তা ঠান্ডা, তাহলে শীতে ঠান্ডা, তাহলে এটা আমাদেরকে চিত্রগুলেন ভালোভাবে মনে রাখতে হবে যে সুপ্তা ঠান্ডা। তাহলে বোমুন বসন্ত তাতু থে উষ্ণ, তাহলে বসন্ত উষ্ণ, এই যে দেওয়া আছে বসন্ত উষ্ণ। ইউরুমুন গ্রীষ্ম দৌব গরম, গ্রীষ্মকাল গরম। তারপর হচ্ছে খাউরুন শরৎকাল, শিওন হেও শীতল বা শিওন হেও শীতল, তাহলে শরৎকাল শীতল।
কেওরুন শীতকাল, সুয়েও ঠান্ডা, শীতকাল ঠান্ডা। তারপর আমরা চলে যাবো, এখানে দেওয়া আছে এই যে নালশিগা চোদা, আবহাওয়া ভালো। তারপর দেওয়া আছে আবহাওয়া ভালো, মাক্তা মানে পরিষ্কার বা স্বচ্ছ, নালশিগা আবহাওয়া নাপ্পুদা খারাপ, আবহাওয়া খারাপ। হরিদা মানে মেঘাচ্ছন্ন, হরিদা মানে মেঘাচ্ছন্ন, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, হরিদা মেঘাচ্ছন্ন। বিঘা বৃষ্টি, ওদা আশা, বৃষ্টি আশা। নুনি তুষার, ওদা মানে আশা, তুষার আশা। বারামি বাতাস, বুলদা মানে প্রবাহিত হওয়া, বাতাস প্রবাহিত হওয়া। খুশিদা মানে কি থামা বা থামছে। তারপর দেওয়া আছে এখানে এক নম্বরে আমরা চলে যাব, খরিম মূল শব্দ, খরিম খুরি মূল চিত্র, বোগ দেখে, আলমাজুন সঠিক, দানুরুল শব্দটি, ইউনগুল হাসেও মিল করুন। তাহলে চিত্র দেখে সঠিক শব্দটির মিল করুন বা সম্পন্ন করুন। এখানে দেওয়া আছে গ্রীষ্মকাল গরম, এখানে দেওয়া আছে কি এই যে দপ্তা গরম, তাহলে কি এটা দেওয়া আছে তোমার হলো তাতু থাদা উষ্ণ, এটা টেনে দেবো। তারপর এখানে দেওয়া আছে ঠান্ডা, এই যে সুবদা ঠান্ডা, তারপরে শিয়ন শীতল। এই পিকচারটা খুব ইম্পর্টেন্ট, আমরা সবাই একটু নজর করে ভালোভাবে খেয়াল করে রাখবো, পিকচারটা পরীক্ষাতে আসে। তারপর আমরা চলে যাবো মুনভাব ই, ব্যাকরণ এক বা ব্যাকরণ দুই। তো বন্ধুরা, মুনভাবে যাওয়ার আগে কিছু কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। এখানে এই মুনভাব ইল ব্যাকরণ একে ব্যাকরণটায় দেওয়া আছে নেও, মানে এই নেও ব্যাকরণটার ব্যবহার দেওয়া আছে। নেও নতুন করে জানা ঘটনা বা এখন অনুভব করে বা সচককে দেখে কোনো ব্যাপারে বিস্মিত হলে বা কিছুটা আশ্চর্য হলে ব্যবহৃত হয়। যে ক্রিয়াপদ বা বিশেষণ পদের পেছনে এটি যুক্ত হবে সেটা শেষে বাচিম থাকুক বা না থাকুক সব ক্ষেত্রে এই নেও ব্যবহৃত হবে। সুন্দর কথা। তা আমরা এখন চলে যাবো উদাহরণে। খা ব্যক্তি জিজ্ঞাসা করছে, জিগুম এখন, সুয়েও ঠান্ডা কি, এখন ঠান্ডা কি, বিষয়ে সহিত বলছে এখন ঠান্ডা কি। না বিতিস, হ্যাঁ জম একটু চুপনেও ঠান্ডা, হ্যাঁ একটু চুমনে এখন একটু ঠান্ডা। খা ব্যক্তি জিজ্ঞাসা করছে, সুপিকা শুনুন, সুপিকা সাহেব হানগুক করিয়ার উমশিগুল খাবার, সাম সত্যি জাল ভালো মান্দুনেও তৈরি করে দেখছি। তাহলে সুপিকা সাহেব কোরিয়ান খাবার সত্যিই ভালো তৈরি করে দেখছি। না বিতিস ঘুরেও তাই কি, খামসা হামনিদা ধন্যবাদ। তারপর দেওয়া আছে এখানে বিগিউ তুলনা, হ্যাঁ করে বসে দেখুন, তুলনা করে দেখুন। তারপর আমরা চলে যাবো এই যে এইভাবে দুই নম্বর, খুরি মূল চিত্র, বগ দেখে, বগি উদাহরণ, চরম মতো, এই নেওরুল এই ব্যাকরণটার সায়ং হ্যাস ব্যবহার করে, মুঞ্জাঙ্গুল বাক্যটির ওয়াং চং হ্যাস মিল করুন। বগি একটা উদাহরণ দেওয়া আছে, অনুরুণ আজ নালশিগা আবহাওয়া জংমাল সত্যি তাতুত হানেও, তাতুত হানেও মানে কি উষ্ণ, আজ আবহাওয়া সত্যি উষ্ণ। এই চিত্রটা তাহলে কি উষ্ণ, এটা গরমের চিত্র বোঝা গেছে। অনুরুণ আজ নালশিগা নোমো খুব দবিও গরম বা দপ নেও, তাহলে এখানে ন্যায়ের ব্যাকরণটা ব্যবহার করছে দপ নেও গরম। দুই নম্বর দেওয়া আছে, অনুরুণ আজ নালশিগা আবহাওয়া নোমো খুব, এই যে দেওয়া আছে সুম নেও কি ঠান্ডা, কি সুন্দর কম্বল টম্বল গায়ে দিয়েছে। অনুরাজ নালশিগা জংমাল সত্যি, আজ আবহাওয়া সত্যি, এখানে দেওয়া আছে যে শিওয়ান হেও বা শিওয়ান নেও, শিওয়ান নেও অর্থাৎ কি শীতল। তারপর দেওয়া আছে অনুরণ আজ বিঘা বৃষ্টি জংমাল সত্যি মানে বেশি, এই যে ওয়ানও আসছে, আজ বৃষ্টি সত্যি বেশি আসছে। তো এই পর্যন্ত দেওয়া আছে বন্ধুরা, তা আমরা এই পর্যন্ত পার্ট ওয়ান থাকবে এবং পার্ট টুতে থাকবে দেওয়া টু, অহি টু, মুনভাব টু এবং জংবু বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, আশা করি ভালো থাকবেন।